হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি অ্যারাবিয়ান সার্ভারের কিং বিটুকের একটি ভিডিওতে রিয়াকশন ভিডিও করতে চলেছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, বিটুকি হলো সারা ওয়ার্ল্ডের মাঝে সেরা একজন প্রো প্লেয়ার। তার খেলার ধরন ও কৌশল খুবই অসাধারণ। আর হ্যাঁ, বিটুকের চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে, তোমরা চাইলে ওদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। তো চলো বন্ধুরা, এবার আমরা বিটুকের খেলাটাকে দেখি। তো দেখো, বিটুকে এখানে প্যারাশুট নিয়ে নেমে পড়েছে, নামতে না নামতে একটি বন্দুক পেয়েছে, আর ওর সাথে আরও অনেক এনিমি এখানে ল্যান্ড করেছে। তো দেখো ভাই, ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে এনিমি অলরেডি দুইটাকে নক করে ফেলেছে। ওই নক দুইটাকে আবার ফায়ার করে কিল করবে এখন। তো দেখো ভাই, ও খুঁজতেছে ঘরের ভিতরে এখন এনিমি আছে কি না। তো এই দুইটাকে কিল করে ফেলেছে অলরেডি, আর চারিদিকে খুঁজে দেখতেছে এনিমি আছে কি না। তো সামনে আরও একজন এনিমি, তো ওকে এখন ধাওয়া করে কিল করবে। দেখেন কী দ্রুত ওরা দৌড়ায় আর কী দ্রুত গানশটগুলো করে, খুবই অসাধারণ। এই আরও একটিকে কিল করে ফেলেছে। আসলে ভাই, বিটুকের খেলা না দেখলে কেউ বুঝতেই পারবে না যে ওর খেলার কৌশলগুলো এতটাই অসাধারণ। তো দেখেন, ঘরের ভিতরে অলরেডি তিনটাকে কিল করে ফেলেছে, এবার ও বাইরে চলে এসেছে। বাইরেও এই সামনে একটি ঘরের ভিতরে এনিমি দেখতে পেয়েছে, তো এবার ওকে কিল করবে। ওই যে ঘরের উপরে টপের এনিমি, দেখেন ওকে শট করতে এসেছে, আর বিটুকে নিজেই গুলি খেয়েছে। তো আবার এই পাশে নিয়ে এসে চলে এসেছে। তো দেখেন, এনিমি নিশে আসতেছিল, তো ওকে আবারও ফায়ার করে কিল করেছে। তো ভাই, যারা ভালো খেলে ওরা সবসময় এক জায়গায় বসে খেলে না, ওরা জায়গা চেঞ্জ করে দৌড়ে দৌড়ে খেলে। তো দেখেন, এদিকে আরও একজন এনিমি, ওকেও নক করে দিয়েছে। অলরেডি চারজন এনিমিকে কিল করে ফেলেছে। এবার ওর কাছ থেকে ওর অ্যামো লুট করে নিচ্ছে। বিটুকে আবার বাইরে চলে এসেছে, এদিকে আরও একজন এনিমিকে কিল করে দিয়েছে। তো বিটুকে কিছুটা ড্যামেজ খেয়ে যায়, এবার বিটুকে নিজেকে একটু হিল করে নিচ্ছে। তো ভাই, বিটুকে কোথায় এনিমি আর ও এখানে বসে ফায়ার করতেছে, ওয়াও। তো গাইস দেখো, এবার ওই দিকটায় এনিমি দেখতে পেয়েছে বিটুকে, তো এবার ধামাকা হবে। তো গাইস, এবার বিটুকে সামনের দিকে দৌড়াচ্ছে। হ্যাঁ, বিটুকে দেখো এবার কোথায় এনিমি, ওদেরকে ফায়ার করে কিল করতেছে। আরও একজন এনিমি ডেট, অলরেডি ষাটটাকে বিটুকে কিল করে ফেলেছে। তো ভাই, এবার বিটুকে দেখো বাইরে চলে এসেছে, এবার ওপেনে খেলা হবে। তো গাইস, সামনে এনিমি, ওদিকেই দেখো আরও একটা এনিমিকে নক করেছে। দেখো ভাই, বিটুকের খেলার ফর্মগুলো দেখো, ওয়াও ভাই, অসাধারণ অসাধারণ, ওয়াও। দেখো ভাই, আটটাকে কিল করে ফেলেছে, ওয়াও। ওদেরকে কিল করে ওদের কাছে লুট করে নিচ্ছে। এদিকে আরো ভাই, দেখেন বিটুকের খেলার কৌশলগুলো দেখেন, খুবই অসাধারণ না, ওয়াও। গাড়ি পেয়ে গেছে, এবার গাড়ি নিয়ে সামনের দিকে গাবে। তো দেখো ভাই, বিটুকে আবার গাড়ি থেকে নেমে পড়েছে। তো এদিকে আরও একজন গাড়ি থেকে নামতে না নামতে আরও একজন এনিমিকে নক করেছে, এবার ওকে কিল করে ফেলেছে। দেখো, প্রথমে নক করেছে, তারপরে হাত দিয়ে মেরে কিল করে ফেলেছে। ভাই, ওদের খেলার কৌশলগুলো খুবই অসাধারণ। এতটা আসলে আমরা, আমার সারা জীবনে আমি পারবো কি না জানি না, এতটা প্র্যাকটিস করলেও পারবো না। যাই হোক, ওরা ভাই, ওদের মতো প্লেয়ার হওয়া খুবই অসম্ভব। তো দেখো, গাড়ি নিয়ে আবারও সামনের দিকে যাচ্ছে। দেখা যাক বিটুকের সামনে, ওই সামনে একজন এনিমি, তো এবার ওকে কিল করবে। দেখো ওকে কিল করবে,
দেখেন সব কয়টা শট ও করে হেডশট, আর হেডশট করার একটা উপকারিতা কি, মাথায় লাগলেই ডেট। তো দেখছেন ভাই অলরেডি 12টাকে কিল করে ফেলেছে, অনেক ক্যামো আছে। দেখেন ভাই কীভাবে ও দৌড়াচ্ছে, কীভাবে লাফাই লাফাই খেলতেছে। উই কোথায় একজনে নেমে, এবার ও গাড়িটাকে নিয়ে সামনের দিকে আগাবে। তো দেখেন ওই বিটুকে সামনের দিকে গাড়ি নিয়ে আগাই, এবার ওকে কিল করবে। ওই বিটুকে গুলি খেয়েছে একটা, যাই হোক কোনো ব্যাপার না। বাও ও বাও ভাই, সে ওকে দেখো কীভাবে নাইমা ওকে। আরে বিটুকের গাড়িটাকে জ্বালিয়ে দিছে, যাই হোক কোনো ব্যাপার না, এনিমি কিল তো করতে পেরেছে। এবার উইটাকে কীভাবে কিল করে দেখো, ওটাও ডেট না, ডেট লক করে ফেলেছে। তো দেখো এবার ওদেরকে কীভাবে কিল করে, কতগুলো এনিমি দেখো, কতগুলো এনিমি বিটুকে একলার সাথে ফাইট করতেছে, আর একলা বিটুকে ফাইট নিচ্ছে, তাও বিটুকের সাথে পারতেছে না। আরও একটাকে ডেট করে দিয়েছে ভাই, 14টাকে কিল করে ফেলেছে বিটুকে। দেখেন ভাই ও কি দ্রুত দৌড়ো আর কি দ্রুত গান শটগুলো করে। এই ওদিকে নেট ছুঁড়ে মারতেছে, বাহ ভাই আসলে ওর খেলার ধরনগুলো অসাধারণ না। দেখেন নিজেকে ফিডব্যাক দিচ্ছে শুয়ে, ও এবারে এমন ইচ্ছে চেঞ্জ করে, হাইও ভাইয়া ডান্স ভেরি গুড, ওয়াও যথেষ্ট অ্যামো আছে ওর কাছে, কোনো ব্যাপার না। এবার এনিমি যেই আসুক বিটুকের সামনে ওকেই ও কিল করে দিবে। দেখেন চারিদিক ঘুরে ঘুরে দেখতেছে। তো ভাই আমি ওর গেম প্লে যে কটা দেখেছি প্রত্যেকটা গেম প্লে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। তো দেখেন হাতে কড়াই নিয়ে দৌড়াচ্ছে, ওদিকে জুন ঘিরে আসতেছে, কোথায় এনিমি ওকে কিল নক করতেছে এখানে বসে। ভাই ওদের আসলে শটগুলাই অসাধারণ, দেখেন জন্য ওখানে দুইটা এনিমি তিনটে এনিমি, এবার ওদেরকে কিল করবে ভাই। দেখেন ওদেরকে কীভাবে কিল করে, আরও একটাকে ডেট করে দিয়েছে। এবার সামনের দিকে দৌড়ে যাচ্ছে, ওদিকে এনিমি আছে, ভাই বিটুকের সামনে যেই আসুক ওকেই কিল করে দিবে। বিটুকের খেলা দেখেন ভাই খুবই অসাধারণ ওদের, আর বিটুকের শটগুলো কি, ও শট প্রায়টা শটই করে হেড শট, আর হেড শট করলে ভাই হেড মাথায় গুলি লাগলে তো আর বাঁচার কোনো উপায় নাই, তাই না। তো ওখান থেকে আবার কিছুটা অ্যামো লোড করে নিচ্ছে, যাই হোক অ্যামো লোড করা শেষ, যথেষ্ট পরিমাণে অ্যামো আছে বিটুকের কাছে, কোনো ব্যাপার না, এবার হবে ধামাকা। তো গাইস ওদিকে জুনও ঘিরে আসতেছে, দেখা যাক কি হয়। এই কোথায় বসে আবার বিটুকে কে যেন ফায়ার করতেছে, এবার কীভাবে কিল করে, ওর তো রক্ষা নাই, ও বিটুকের গায়ে গুড ভাই গুড, ওকেও দেখো ওকে প্রথমে নক করেছে, দেন ওকে ফায়ার করে ফিনিশ করে দিয়েছে। তো এদিক কয়টা এনেমি, ও মা কতগুলো এনেমি দেখো, আর একটাকে এনেমি শেষ করে দিয়েছে অলরেডি ভাই, 23 জন এনিমিকে কিল করে দিয়েছে, ভাবা যায় বলেন, একা 23 জন এনিমিকে কিল করে ফেলেছে। ও যথেষ্ট পরিমাণে অ্যামো আছে, কোনো ব্যাপার না।
তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, এত সুন্দর বিটুকে খেলতেছে সেজন্য তো একটা লাইক হতেই পারে, তাই না? তো তাড়াতাড়ি বন্ধুরা একটা লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, আর খেলাটাকে উপভোগ করো। তো এদিকে আর একজন এনিমি, তো দেখো এবার ওকে কীভাবে কিল করতেছে বিটুকে। ওয়াও ভাই, সেই ভাই সেই, তো দেখেন ওকে নক করে দিয়েছে। ও আর ফ্লোরে পড়ে গেছে, পরে বাঁচার চেষ্টা করছিল বাট পারলো না, তো ওকেও ডেড করে দিয়েছে। তো ভাই গেমের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, দেখা যাক এবার এই গেমে কে জিতে। আমার মনে হয় বিটুকেই জিতবে, কারণ বিটুকের সামনে ভাই দাঁড়াবার মতো প্লেয়ার খুব কমই আছে। দেখেন যেই আসে ওকেই কিল করে ফেলে। কোথায় এনিমি দেখেছে, ও এখানে বসেই ওকে নক করেছে। ওয়াও, এখানে বসে ওকে কিল করে ফেলেছে। দেখেন ভাই কত দূরে বসে শটগুলো নিচ্ছে। হ্যাঁ ভাই, এই যে দেখতেছেন সাবস্ক্রাইবার বাটনটা আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে বাজিয়ে দিবেন। তাহলে হবে কি, সকল ধরনের নোটিফিকেশন আপনাদের কাছে খুবই দ্রুত, খুবই তাড়াতাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভাই দেখেন বিটুকে নিজেকে একটু ফিডব্যাক দিয়ে নিল। এখন পর্যন্ত বিটুকে কিল করেছে 25 জনকে। ও মা, এতগুলো কিল করেছে দেখেন ভাই। এবার হাতে নিয়েছে ধারালো অস্ত্র, অস্ত্র দিয়ে কি কোপাই মারবো নাকি? অস্ত্র থাকে বুলেট লাগে না ভাই, বিটুকে আসলে অস্ত্র দিয়েও মারতে পারে, এটা কোনো ব্যাপার না ওর কাছে। তো ভাই ও একটু রিল্যাক্স করে নিচ্ছে, ওই ঘরের ভিতরে এনিমি আছে দেখো। ওয়াও, ঘরের ভিতরে নেট মারতেছে, গর্ষা উড়াই দেবো ভাই। দেখেন ভাই বিটুকে আসলে ওর খেলার কৌশলগুলো দেখেন, প্রথমে নেট ছুঁড়ে মারছে, এবার ওর সরাসরি ঘরের ভিতরে ঢুকে পড়তেছে। তো দেখেন ছাদে উপরে বেরলো। ওয়াও, হেডশট, ওয়াও গুড শট ভাই, কতগুলো এনিমি এখানে। তো আরো একটা কিল করে ফেলেছে, দেখো ভাই বিটুকে উইন হয়ে গেল, বিটুকে জিতে গেল ভাই, আজকের ম্যাচে উইন হয়েছে বিটুকে। আসলে ভাই বিটুকের খেলার কৌশলগুলো খুবই অসাধারণ, না আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে।